গোয়েবলস, একে পল জোসেফ গোয়েবলস, ধর্মবিশেষে রোমান ক্যাথলিক, বর্ণ বিভাজনে শ্বেতাঙ্গ, জাতিতে জার্মান, বাবা ফ্রেডারিক গোয়েবলস, মা ম্যারিয়ান ওয়েলডেন হাসান। বাবা ছিলেন পেশায় একজন হিসাবরক্ষক। গোয়েবলসের জন্ম 29 অক্টোবর 1897 সালে। জন্মস্থান রেদত, জার্মানি। আত্মহত্যা 1 মে 1945। গোয়েবলস দম্পতির ছিল 6 সন্তান, 1 পুত্র 5 কন্যা। তারা খুন হন মা বাবার হাতেই। তারা হচ্ছেন কন্যা হেলগা সুসেইন, জন্ম 1 সেপ্টেম্বর 1932, কন্যা হিলডেগার্ড ট্রাউডেল, জন্ম 13 এপ্রিল 1934, পুত্র হেলমুট খ্রিস্টিয়ান, জন্ম 2 অক্টোবর 1935, কন্যা হেডউইগ জোহানা, 19 ফেব্রুয়ারি 1937 সাল, কন্যা হলডাইন ক্যাথারিন, জন্ম 1 মে 1938, কন্যা হিড্রান এলিজাবেথ, জন্ম 20 অক্টোবর 1940। গোয়েবলস দম্পতি আত্মহত্যা করেন তাদের সন্তানদের খুন করার দিনটিতেই। দিনটি ছিল কন্যা ক্যাথারিনের জন্মদিন। এর আগের দিন হিটলার ও তার স্ত্রী ইভা ব্রাউন একযোগে আত্মহত্যা করেন। মজার ব্যাপার হলো, হিটলার আত্মহত্যার মাত্র 40 ঘন্টা আগে ইভা ব্রাউনকে বিয়ে করেন। এর আগে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক। গোয়েবলস দম্পতি তাদের আত্মহত্যার আগে খুন করেন তাদের প্রাণপ্রিয় সন্তানদের। মানুষের জীবনে একটি নির্মম পরিণতি। তারা সবাই আত্মহত্যা করেন ফুয়েরার বাংকারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিশ্চিত প্রেক্ষাপটে দাঁড়িয়ে হয়তো তাদের আত্মহত্যার মতো এই চরম পথই বেছে নিতে হয়েছিল। ফুয়েরার বাংকার বলতে আমরা হিটলারের বাংকারকেই বুঝি। ফুয়েরার হিটলারের নামের কোনো অংশ নয়, এটি ছিল তার উপাধি। ফুয়েরার জার্মান শব্দ, এর অর্থ লিডার বা গাইড। জার্মানে হিটলারই ছিলেন এই বিশেষণের অধিকারী। বার্লিনের ভূগর্ভস্থ ফুয়েরার বাংকার নির্মিত হয় 2 পর্বে, প্রথম পর্ব 1936 সালে, দ্বিতীয় পর্ব 1943 সালে। অ্যাডলফ হিটলার এই বাংকারে বসবাস করতে শুরু করেন 1945 সালে। তখন থেকেই এই বাংকার হয়ে ওঠে জার্মান নাৎসি সরকারের মূল কেন্দ্র। হিটলার সেখানেই ছিলেন আত্মহত্যার আগ পর্যন্ত। এ বাংকারে হিটলার বিয়ে করেছিলেন ইভা ব্রাউনকে। বলা যায় বিয়ের পরপরই তারা শুরু করেন আত্মহননের প্রস্তুতির কাজ। 29 এপ্রিল মধ্যরাতের পর হিটলার বিয়ে করেন ইভা ব্রাউনকে। 29 এপ্রিলে হিটলার জানতে পারেন তার মিত্র বেনিটো মুসোলিনির মৃত্যুর খবর। দলীয় কুচক্রীদের হাতে তিনি মারা যান। মুসোলিনি ও তার স্ত্রী ক্লারা পিটিসিকে ফাঁসি দিয়ে তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়। এরপর তাদের লাশ টুকরো টুকরো করে গর্তে ফেলে রাখা হয়। সেখানে গিয়ে প্রতিশোধ পরায়ণ ইতালীয়রা তাদের প্রতি গালাগাল ছুড়ে মারে। এসব জেনে সম্ভবত হিটলারের মধ্যে এমন মনোভাব জোরালো হয়ে ওঠে যে তার ও তার স্ত্রী লাশকে এমন দর্শনীয় কিছুতে পরিণত হতে দেওয়া যাবে না। তাই তারা আত্মহত্যার পর তার লাশ পুড়িয়ে গোপন স্থানে লুকিয়ে রাখার নির্দেশ দিয়ে যান। গোয়েবলস হয়তো চেয়েছিলেন তিনি ও তার পরিবারকে জীবিত থেকে শত্রুপক্ষের লাঞ্ছনার শিকারে পরিণত না হন। তাই প্রাণপ্রিয় সন্তানদের হত্যার পর নিজেদের আত্মহননের মতো কঠিন সিদ্ধান্ত তাদের নিতে হয়েছিল। কে এই গোয়েবলস? গোয়েবলসের যাপিত জীবন মোটামুটি 47.5 বছরের, খুব একটা দীর্ঘ জীবন নিশ্চয় নয়। তারপরও গোয়েবলস ইতিহাসে বহুল আলোচিত, উচ্চারিত, ঘৃণিত এক নাম। প্রোপাগান্ডা ও অপপ্রচার আর গোয়েবলসের নাম যেন সমর্থক। প্রোপাগান্ডা চালিয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যে পরিণত করার ক্ষেত্রে তার জুড়ি আজও পৃথিবীতে নেই। তিনি বলতেন, একটি মিথ্যাকে সত্য বলে চালাতে হলে সেই মিথ্যাটি বারবার প্রচার করতে হবে, তবেই এই মিথ্যা সব মহলের কাছে সত্য বলে প্রতিষ্ঠা পাবে। জার্মান নাৎসি পার্টির সদস্য জোসেফ গোয়েবলস 1933 সালে নিয়োগ পান অ্যাডলফ হিটলারের প্রোপাগান্ডা মিনিস্টার হিসেবে। হিটলার তার হাতে পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা তুলে দেন, জার্মান রেডিও, সংবাদপত্র, সিনেমা, থিয়েটার ও যাবতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের। গোয়েবলস 1925 সালে পার্টি লিডার অ্যাডলফ হিটলারের সাথে প্রথম দেখা করেন। 1926 সালে হিটলার তাকে বার্লিন অঞ্চলের গাউলিটার বানান। হিটলারের নাৎসি দলের আঞ্চলিক বা জেলা নেতাদের বলা হতো গাউলিটার। 1927 সালে গোয়েবলস প্রতিষ্ঠা করেন সরকার পরিচালিত জাতীয় সমাজবাদী সাময়িক ডার অ্যান্ড গ্রিফ। ডার অ্যান্ড গ্রিফ অর্থ দ্য অ্যাটাক। তখন জার্মান পার্লামেন্টের নাম ছিল রাইখ স্টেগ। তিনি সে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন 1928 সালে। জনতার আবেগ, অনুভূতি আর প্রোপাগান্ডার আধুনিক সব পদ্ধতি প্রক্রিয়া কাজে লাগিয়ে হিটলারকে 1933 সালে ক্ষমতায় যেতে সহায়তা করেন মিথ্যাচারের রাজা গোয়েবলস। গোয়েবলস এক্ষেত্রে হয়ে ওঠেন এক সফল ও যথার্থ প্রোপাগান্ডিস্ট বা প্রচারণাবাদী। হিটলারও এর প্রতিদ্বন্দ্বিতা ভুল করেননি। সরকার গঠন করেই হিটলার তাকে বানান রাইখ মিনিস্টার ফর প্রোপাগান্ডা অ্যান্ড ন্যাশনাল অ্যালাইনমেন্ট। এরপর আমৃত্যু তিনি হিটলারের পাশে ছিলেন এবং হিটলারের পথ ধরে আত্মহননও করেন সপরিবারে। প্রোপাগান্ডা মিনিস্টার হওয়ার পর
গোয়েবলস আমৃত্যু শিক্ষা ও গণমাধ্যমকে ব্যবহার করেছেন নাৎসিদের প্রোপাগান্ডা মিশনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। তার প্রচার প্রচারণার ফলে হিটলারের ভাবমর্যাদা অনেকটা ঈশ্বরের সমান্তরাল হয়ে ওঠে, আর এমন ধারণায় জার্মানদের মধ্যে বদ্ধমূল হয় যে জার্মানদের জন্মই হয়েছে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য। 1938 সালে গোয়েবলস নিয়োগ পান হিটলারের ক্যাবিনেট কাউন্সিলের সদস্য হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 1944 সালে হিটলার তাকে দায়িত্ব দেন সার্বিক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার যাবতীয় ব্যবস্থা নেওয়ার জন্য। পাশাপাশি রাইট প্রোপাগান্ডা ও ন্যাশনাল অ্যালাইনমেন্ট মিনিস্টার হিসেবে তিনি রেডিও, সংবাদপত্র, সিনেমা, থিয়েটার ও অন্যান্য গণমাধ্যমের উপর পুরোদস্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও পুরো জার্মান সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করেন। তার অসামান্য মেধা ও অন্তর্দৃষ্টিকে কাজে লাগান তার দলের জন্য। তার প্রোপাগান্ডা সবচেয়ে বেশি জোরালো ছিল ইহুদিদের বিরুদ্ধে। তার বক্তৃতা শ্রোতাদের সম্মোহিত করত। বলা হয় বক্তা হিসেবে হিটলারের পরেই ছিল গোয়েবলসের স্থান। তবে মঞ্চ কাঁপানো বক্তব্যে তিনি ছিলেন অদ্বিতীয়। চরমভাবে কপট গোয়েবলসকে মনে হতো তিনি ছাড়া আর কেউ ক্ষমতায় থাকার যুক্তিতা রাখেন না। তারপরে তিনি আমৃত্যু হিটলারের প্রতি ছিলেন অনুগত। সোভিয়েত বাহিনীর হাত থেকে বার্লিনকে রক্ষার আর কোনো উপায় ছিল না। তখন গোয়েবলস আর প্রভু হিটলারের কাছে আত্মহত্যা ছাড়া আর কোনো বিকল্পই অবশিষ্ট থাকেনি। গোয়েবলসের প্রোপাগান্ডা নীতি। গোয়েবলসের প্রোপাগান্ডা নীতির উপর লিওনার্ড ডব্লিউ ডোব পাবলিক ওপিনিয়ন অ্যান্ড প্রোপাগান্ডা নামে একটি বই লিখেন। দ্য সোসাইটি ফর সাইকোলজিক্যাল স্টাডি অফ সোশ্যাল ইস্যুজ সম্পাদিত এই সম্পর্কে আরেকটি বই হচ্ছে এ বুক অফ রিডিং। সে যাই হোক, এখানে পাঠক সাধারণের কৌতূহল মেটানোর প্রয়াসে গোয়েবলসের কিছু প্রোপাগান্ডার নীতি নিচে অনুচ্ছেদে উপস্থাপিত হলো। গোয়েবলসের সফল প্রোপাগান্ডা চালাতে হলে এসব নীতি মেনে চলতে হবে। গোয়েবলসের প্রোপাগান্ডার নীতি মতে প্রোপাগান্ডিস্ট অর্থাৎ অপপ্রচারবাদীদের অবশ্যই বিভিন্ন ঘটনা ও জনমত সম্পর্কিত গোয়েন্দা তথ্য জানতে হবে। প্রোপাগান্ডা বা অপপ্রচার চালাতে হবে পুরোপুরি পরিকল্পিত উপায়ে। এই প্রোপাগান্ডা কার্যকর করার জন্য থাকবে একটিমাত্র কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষ জারি করবে সব প্রোপাগান্ডার ডিরেক্টিভস বা অপপ্রচার সংশ্লিষ্ট নির্দেশনা। এই কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কাছে অপপ্রচার সম্পর্কিত সব নির্দেশনার ব্যাখ্যা দেবেন এবং তাদের মনোবল ও আত্মবিশ্বাস বজায় রাখার ব্যবস্থা করবে। প্রোপাগান্ডার উপর যেসব এজেন্সির কর্মকাণ্ডের প্রভাব রয়েছে সেসব এজেন্সির উপর নজর রাখবে এই কর্তৃপক্ষ। কোন একটি অপপ্রচার কর্মের পরিণতি কি হতে পারে সে বিষয়টিও পরিকল্পনার একটি বিবেচ্য হতে হবে। প্রোপাগান্ডা অবশ্যই এমন হবে যা বিরূপ প্রভাব সৃষ্টি করবে শত্রুপক্ষের নীতি ও কাজের উপর। প্রোপাগান্ডার বিষয় আশয় ছাপিয়ে শত্রুপক্ষের হাতে প্রয়োজনে গোয়েন্দা তথ্য যেন চলে না যায় খোলাখুলিভাবে প্রোপাগান্ডা চললে এর বিষয় ও ভাব শত্রুপক্ষের প্রত্যাশিত সিদ্ধান্ত গ্রহণের উপর প্রভাব সৃষ্টি করা যায়। শত্রুকে এমনভাবে তাড়না করতে হবে যাতে সে নিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য না পেতে পারে। কোনো শত্রুর উল্লেখ না করে প্রোপাগান্ডা চালানো যায়। শত্রুর উল্লেখ করলে প্রোপাগান্ডার উপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। প্রোপাগান্ডা ক্যাম্পেইন অর্থাৎ অপপ্রচার অভিযান বাস্তবায়নের জন্য অবশ্যই প্রকাশ করে দেওয়া গোপন তথ্য ও অপারেশনাল ইনফরমেশন অবশ্যই পাওয়া দরকার। প্রোপাগান্ডাকে মানুষের কাছে উপলব্ধিকর করে তোলার জন্য প্রোপাগান্ডার মধ্যে এমন কিছু থাকা চাই যা মানুষের স্বার্থকে তাড়িত করে, আর এই প্রোপাগান্ডা সম্প্রচার করতে হবে মানুষের মনোযোগ আকর্ষণ কর যোগাযোগ মাধ্যম দিয়ে। বিশ্বাসযোগ্যতাই একমাত্র নির্ধারণ করতে পারে প্রোপাগান্ডার ফল সত্য না মিথ্যা। শত্রুর অপপ্রচার উদ্দেশ্যে বিষয় ও কার্যকারিতা, প্রোপাগান্ডার শক্তি ও প্রভাব এবং চলমান প্রোপাগান্ডা ক্যাম্পেইনের প্রকৃতি দেখে ঠিক করতে হবে এই প্রোপাগান্ডা উপেক্ষা করা হবে না একে বিবেচনায় আনতে হবে। বিশ্বাসযোগ্যতা, বুদ্ধিমত্তা এবং যোগাযোগের সম্ভাব্য প্রভাবই ঠিক করবে প্রোপাগান্ডার বিষয়বস্তু সেন্সর করতে হবে কি হবে না। শত্রুর প্রোপাগান্ডার বিষয়বস্তুকেও প্রোপাগান্ডা অভিযানে ব্যবহার করা যেতে পারে যদি তা শত্রুর মর্যাদাহানির জন্য সহায়ক কিংবা প্রোপাগান্ডিস্টদের নিজেদের উদ্দেশ্য অর্জনে তার সহায়তা করে। হোয়াইট প্রোপাগান্ডার বদলে বরং ব্ল্যাক প্রোপাগান্ডাকে কাজে লাগানো যেতে পারে। যখন দেখা যাবে হোয়াইট প্রোপাগান্ডা অধিকতর কম নির্ভরযোগ্য কিংবা তা থেকে পাওয়া যায় অপ্রত্যাশিত প্রভাব ফল, মর্যাদাপূর্ণ নেতারা সহায়ক হতে পারেন প্রোপাগান্ডা অভিযানে। সতর্কতার সাথে প্রোপাগান্ডা চালানোর সময় নির্ধারণ করতে হবে প্রতিযোগী অপপ্রচারের মধ্যেও যোগাযোগটা পৌঁছাতে হবে শ্রোতাদের মধ্যে। একটি প্রোপাগান্ডা শুরু করতে হবে অপটিমাম মোমেন্ট অর্থাৎ মোক্ষম সময়ে। প্রোপাগান্ডা থিম চলতে পারে বারবার, তবে এর প্রভাব কমে যেতে শুরু করলে তা আর চালানো যাবে না।
প্রোপাগান্ডা হবে ঘটনা ও জনসংশ্লিষ্ট, এতে ব্যবহার করতে হবে অনন্য বাগধারা বা স্লোগান যা শ্রোতাদের মনে থাকা প্রত্যাশাকে প্ররোচিত করে। প্রোপাগান্ডা হবে সহজবোধ্য, এর ব্যবহার চলবে বারবার তবে অবশ্যই যথাযথ সময়ে। প্রোপাগান্ডা অবশ্যই হতে হবে বুমেরাং প্রুফ, স্বদেশে পরিচালিত প্রোপাগান্ডা যেন মিথ্যা প্রত্যাশা জন্ম না দেয়, নইলে তা ভবিষ্যতে বড় ধরনের অশুভ প্রভাব সৃষ্টি করতে পারে। স্বদেশে প্রোপাগান্ডার মাধ্যমে অবশ্যই সৃষ্টি করতে হবে একটি সর্বোচ্চ আশঙ্কা মাত্রা। পরাজয়ের পরিণতি সম্পর্কে স্বদেশে উদ্বেগ বাড়িয়ে তুলতে হবে জনমনে। পরাজয়ের বিষয়টি ছাড়া অন্যান্য বিষয়ে জনমনে বিদ্যমান অতি উদ্বেগ কমিয়ে আনতে হবে প্রোপাগান্ডার মাধ্যমে। এই উদ্বেগ জনতা কমিয়ে আনতে পারে না, স্বদেশে পরিচালিত প্রোপাগান্ডার মাধ্যমে হতাশার প্রভাব কমিয়ে আনতে হবে। অপরিহার্য হতাশার বিষয়টি আগে থেকে উপলব্ধি রাখতে হবে, অপরিহার্য হতাশার বিষয়টি দৃষ্টিগোচরে আনতে হবে। প্রোপাগান্ডা সহায়তা করবে ঘৃণার টার্গেট ঠিক করে নিয়ে আগ্রাসন স্থানান্তর করতে, এবং প্রোপাগান্ডা প্রবল প্রতিপ্রবণতার উপর তাৎক্ষণিকভাবে প্রভাব নাও ফেলতে পারে, বরং এর পরিবর্তে এর ফলে কোনো ধরনের ক্রিয়ার জন্ম বা দিক পরিবর্তন ঘটাতে পারে।